হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই ভালো তো স্টাডি উইথ মিটুন চ্যানেলের আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এডুকেশন নিউজ ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ একটা ইন্টারেস্টিং ওয়েতে শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো স্টাডি উইথ মিটুন চ্যানেলকে চলো আজকের এই ভিডিওটা শুরু করি লেট স্টার্ট সো ফ্রেন্ডস ফ্রেন্ডশিপ ডে স্পেশাল একটি মেয়েকে নিয়ে দুই বন্ধুর লড়াই বাংলায় নয় ইংরেজিতে প্রথম বন্ধু হচ্ছে নাট দ্বিতীয় বন্ধু বল্টু আর স্পেশাল আইটেম ক্যাটরিনা প্রথম নাট বলছে শূন্য বল্টু আমি না একটি মেয়েকে খুব পছন্দ করি লিসেন বোল্টু আই লাইক এ গার্ল সো মাছ বল্টু কি বলছিস তুই ভাই আমিও যে একটি মেয়েকে পছন্দ করি হোয়াট আর ইউ সেইং ব্রো আই অলসো লাইক গার্ল এখন নাট কি সেই মেয়েটি কে হোয়াট হু ইজ দ্যাট গার্ল বলবো বলবো প্রথমে তুই তোর জিএফ এর নামটা বল আই উইল সে ফার্স্ট ইউ টেল মি দ্য নেম অফ ইউর গার্লফ্রেন্ড এখন নাট বলছে আরে ভাই আগে তুই বল মেয়েটা কি আমাদের কলেজে পড়াশোনা করে হে ব্রো টেল ইউ ফার্স্ট ড দ্য গার্ল স্টাডি ইন আওয়ার কলেজ বল্টু হ্যাঁ চল মেয়েটাকে না তোকে দেখাবো ইয়েস কাম আই উইল শো ইউ দ্যাট গার্ল নাট ভাই আমার জিএনা এই কলেজেই পড়ে ব্রো মাই গার্লফ্রেন্ড অলসো স্টাডিস ইন আওয়ার কলেজ নাট দেখ ওই যে মেয়েটা যে মেয়েটা হাসছে লুক গার্ল হু ইজ স্মাইলিং বল্ট না এটা হতে পারে না ও আমার গার্লফ্রেন্ড নো ইট কান্ট বি শি ইজ মাই গার্লফ্রেন্ড নাট গার্লফ্রেন্ড মানে তুইও এই মেয়েটাকে পছন্দ করিস গার্লফ্রেন্ড মিনস ডু ইউ অলসো লাইক দিস গার্ল বল্ট হ্যাঁ চল ক্যাথরিনার পাশে যাই ইয়েস লেটস গো টু অর্থাৎ নাট এবং বল্টোর তীর দুটো তীর এক নিশানায় গিয়ে লেগেছে এখন তারা ওই স্পেশাল আইটেম ক্যাটরিনার কাছে যাবে সিদ্ধান্ত করার জন্য ফয়সলা করার জন্য গেল যাওয়ার পর নাট ডায়লগ বলল চল আজ জানতে হবে কার বৃহস্পতি তুঙ্গে আছে কাম টুডে উইল নো হুজ জুপিটার ইজ অন দ্য ফায়ার নেক্সট ক্যাটরিনার একবার ডায়লগ বললো কি বলবি তাড়াতাড়ি বল আমার সময় নেই নাট এবং বল্টু গিয়ে ক্যাটরিনাকে ক্লাসরুম থেকে এডেকে আনলো তারা জানতে পারলো যে ক্যাটরিনা ক্লাসমেট তাদের নাট বল্টুর তো ক্যাটরিনা বলল কী বলবি তাড়াতাড়ি বল আমার সময় নেই ওয়ান্ট টু সে সামথিং টেলমি কুইক আই হ্যাভ নো টাইম নাট বলল ক্যাট আমি ও বল্টু দুজনেই তোকে পছন্দ করি বুঝতে পারছিস তো এখন তুই বল যে তুই কাকে পছন্দ করিস ক্যাট মি অ্যান্ড বল্টু উই বোথ লাইক ইউ ইউ গট ইট তুই বুঝতে পারছিস তো নাও ইউ ডিসাইড হু ডো ইউ লাইক এখন তুই সিদ্ধান্ত কর যে তুই কাকে পছন্দ করছিস এখন ক্যাট এবং তার বান্ধবী করি দুজনেই দুইজনেই খুচুর পুচুর করে একটা সিদ্ধান্তে আসলো এবং তারপর ক্যাটের ডায়লগ আসছে যে আমার বেশি প্রশংসা করবে আমি তাকে নিয়ে ভাববাহ আই উইল থিঙ্ক অ্যাবাউট হিম হু উইল প্রেস অ্যাবাউট মি মোর আোগা দঙ্গল অ্যাসা কুচ ফিলিং আর ইয়ে নাট বলল ক্যাট তোমার চোখগুলি মুক্তর মতো উজ্জ্বল এবং সুন্দর ক্যাট ইউর আইস আর এজ ব্রাইট অ্যান্ড বিউটিফুল অ্যাজ পার্লস নেক্সট বল্টু ক্যাট ক্যাট তোমার চোখের কাজল আমায় পাগল করে দেয় ক্যাট ক্যাট ইউর আইস আই ড্রাইভস মি ক্রেজি এখন নাটের ডায়লগ তোমার চুলগুলি না সিনেমার নায়িকার মতো ক্যাট ইউর হ্যার ইজ অ্যাজ অ্যাজ এ মুভি হেরোইন বল্টু ক্যাটরিনা তোমার গালগুলি না কাশ্মীরি আপেলের মতো ক্যাট ইউর চিক্স আর অ্যাজ লাইক অ্যাজ কাশ্মীরি আপেল তো এইরকম প্রশংসা এক দু মিনিট চলার পর নাট মারাত্মক একটা ডায়লগ বলল ক্যাটরিনা তুই কি আমাদের নিয়ে মজা করছিস না তুই আমাদের নিয়ে খেলছিস আমরা খেলনার জিনিস নয় ক্যাট আর ইউ কিডিং আস ওর আর ইউ প্লেইং আস উই আর নট এ টয় থিং তখন ক্যাটরিনা মৃদুভাবে সুইটলি বলল খেলছি না কিন্তু মজা করছিলাম দেখ তোরা তো আমার ছোটবেলার বন্ধু আই এম নট প্লেইং বাট আই ওয়াজ জোকিং ইউ আর মাই চাইল্ডহুড ফ্রেন্ডস তারপর নাট দুজনেই এক দু মিনিট এক দু সেকেন্ড চুপ থাকার পর বলল তাহলে কি হলো ছোটবেলার বন্ধুদের মধ্যে ভালোবাসা হতে পারে না সো ওয়াট কান্ট দেয়ার বি লাভ অ্যামং চাইল্ডহুড প্রেস তো এই প্রশ্নের উত্তর তোমাদের কি হবে কি হতে পারে তোমরা নিচে নিচে কমেন্ট করে জানাও কী হতে পারে চাইল্ডহুড ফ্রেন্ডসের মধ্যে লাভ হতে পারে কি হতে পারে না সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে যারা স্টাডি স্টাডিউথ মিঠুন চ্যানেলে নতুন ভিজিট করেছ তাদেরকে রিকোয়েস্ট করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার ইউ সেলফ টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস